হ্যালো কিউবার্স, কিউবার পিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব আমরা কিভাবে সিএফওপি বিগিনার মেথডের এফ অর্থাৎ ফার্স্ট টু লেয়ার কিভাবে আমরা খুব দ্রুত সলভ করতে পারি সিএফওপি বিগিনার মেথডের মাধ্যমে, এবং আমরা এই সিএফওপি মেথডের যে সি অর্থাৎ ক্রস এই সম্বন্ধে কিন্তু প্রথম পর্বটি দেওয়া হয়েছে। তো সেই পর্বটি যদি কেউ দেখে না থাকেন তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নেবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো বুঝতে সুবিধা হবে। তো চলুন শুরু করা যাক আজকের এফ সিএফওপি বিগিনার মেথডের অর্থাৎ ফার্স্ট টু লেয়ার আমরা কীভাবে খুব দ্রুত সলভ করব সেই ব্যাপারে। গত পর্বে আমরা এই ক্রস কিন্তু তৈরি করেছিলাম, সিএফওপি মেথডের সি অর্থাৎ ক্রস আমরা কিন্তু তৈরি করেছিলাম। তো ক্রসটা কী ছিল, যে সাদার মধ্যে একটি প্লাস তৈরি করা এবং সাইডের যে মিডল কালারগুলো আছে সেগুলো সলভ করা। আর আজকে সিএফওপি বিগিনার মেথডের আমরা এফ সলভ করব অর্থাৎ ফার্স্ট টু লেয়ার আমরা সলভ করব। তো ফার্স্ট টু লেয়ারে আমরা কিভাবে আর কি সলভ করব সেটা হচ্ছে বিষয়। এই যে এখানে দুটো পিস রয়েছে, এই যে পিস, একটি কর্নার পিস এবং একটি ইচ পিস, এই দুটো পিস আমরা একেবারে সলভ করব, একবারে কিন্তু সলভ করব। তো এই যে দুটো পিস রয়েছে এই দুটো পিস আমরা সলভ করব, এবং এই দুটো এবং এই দুটো, এই যে চারটি সাইডের যে দুটো দুটো পিস রয়েছে এই পিসগুলোকে আমরা আজকে সলভ করব। তো আরেকটা মজার বিষয় হচ্ছে কি, সিএফওপি মেথডের বিগিনার মেথডে এফ পর্যন্ত অর্থাৎ ফার্স্ট টু লেয়ার সলভিং পর্যন্ত কোনো সূত্রের প্রয়োজন নেই, এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখে দেখে সলভ করা যায়। আমরা যদি এখন এই দুটো লেয়ার সলভ করতে যাই তাহলে আমাদের যে তৈরি করা প্লাস মিডল সহ সেই সাইডটিকে একেবারে নিচের দিকে নিয়ে যেতে হবে, এবং এইভাবে রেখে আমাদের এখানে কাজটি করতে হবে। তো আমরা কি করব, এইখানে যে দুটো পিস বসবে, তো এই দুটো পিস ধরুন এইখানে যে কর্নার পিসটি আছে সেটি কিন্তু সাদার হবে, যে এখানে যে কর্নার পিসটি এখানে বসবে সেটির মধ্যে অবশ্যই সাদা থাকবে, কারণ এই সাইডটি পুরোটি কিন্তু সাদা হবে। তো এইখানে যে কর্নার পিসটি বসবে সেটির মধ্যেও কিন্তু সাদা থাকবে। তো আমাদের খুঁজতে হবে কি, চারটা সাদার কর্নার পিস খুঁজতে হবে এবং চারটা ইচ পিস খুঁজতে হবে। কীরকম ইচ পিস, এই যে এইখানে যে পিসটি বসবে সেটি কিন্তু নীল এবং লালের হবে, তো এইখানে একটি ইচ পিস, এবং এইখানে যে পিসটি বসবে সেটি কিন্তু সবুজ এবং লালের হবে, এবং এইখানে যে পিসটি বসবে সেইটি কিন্তু কমলা এবং সবুজের হবে। এইভাবে এইখানে দুটি পিস এবং এইখানে দুটি পিস, এই চারটি ইচ পিস আমরা সলভ করব, এবং চারটি সাদার যে কর্নার পিস আছে তো সেইগুলো আমরা সলভ করব। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা এই পিসগুলো কোথায় পাবো, যেহেতু আমরা একেবারে নিচে সাদার প্লাস এবং মিডিল তৈরি করেছি, তার মানে এইখানের যে ইচ পিসগুলো আছে সেগুলো একেবারে ঠিকঠাক জায়গায় আছে, তার মানে আমরা যে এইখানে পিসগুলো আনবো সেই পিসগুলোর মধ্যে যে ইচ পিস দরকার বা কর্নার পিস দরকার সেগুলো কিন্তু আমরা নিচে ইচ পিসগুলো পাবো না, কারণ এখানে কিন্তু সঠিক যে পিসগুলো আছে সেই পিসগুলোই বসানো আছে। তো আমরা পিসগুলো যদি খুঁজি তাহলে কোথায় পাবো, যে এইখানে যে পিসগুলো আছে ইচ পিসগুলো আছে এইখানে পাবো, অথবা উপরে যে চারটি ইচ পিস আছে সেইখানে পাবো। তো এখন এখানে যে আমরা পেয়ারগুলো তৈরি করে করে নামাবো এবং সলভ করব, সেই ক্ষেত্রে কিন্তু পেয়ারগুলো আমাদের তৈরি করতে হবে একবারে টপ লেয়ারে, এইখানে আমাদের এই পেয়ারগুলো তৈরি করতে হবে, তারপর নিচে নামিয়ে আনতে হবে। তো এই যে এফ টু এল এ ফার্স্ট টু লেয়ার সলভ করার সময় আমরা তিনটি সমস্যার সম্মুখীন হব, ঠিক আছে? তো এই তিনটি সমস্যা যদি আমরা সলভ করার সময় আসে তাহলে আমি প্রত্যেকটি সমস্যার কথা এখানে বলে বলে উল্লেখ করে কোনটি কী সমস্যা এবং কী সমাধান সেগুলো বলে দেব, আর যদি সলভ করার সময় না আসে তাহলে পরবর্তীতে এই ভিডিওর শেষে আমি প্রবলেমগুলো কৃত্রিমভাবে তৈরি করে তারপর আপনাদেরকে দেখিয়ে দেব। ওকে, তো চলুন শুরু করি। তো আমরা যদি এখানে দেখি যে এইখানে যে কর্নার পিসটি আছে সেটি কিন্তু নিচে আছে, অর্থাৎ এই যে সাদার একটি কর্নার পিস, আমাদের কিন্তু সাদার চারটি কর্নার পিস আগে খুঁজতে হবে। তো প্রথম পিসটি যদি আমি খুঁজি তাহলে এখানে একটি পিস নিচে রয়েছে, তো নিচে যদি আমাদের পিস থাকে কোনো সাদার কর্নার পিস, তো সেটিকে প্রথমে হলুদের যে টপ ফ্লোরে কাজ করব আমরা সেখানে সলভিংয়ের সেইখানে উঠিয়ে নিয়ে যাব। উঠিয়ে নিয়ে যাওয়ার পরে আমরা এটিকে এদিকে সরিয়ে আনব। তো সরিয়ে আনার পরে আমরা যখন এই যে পিসটিকে উঠালাম তখন কিন্তু আমাদের যে নিচে প্লাসটি ছিল সেটি কিন্তু এখানে ভেঙে গেছে।
তো ভেঙে গেছে, এটিকে আমরা আবার ঠিক করে দিব। তো এখন দেখতে পাচ্ছি যে নিচের প্লাস এবং মিডিল সবকে আছে এবং এইখানের যে পিসটি ছিল এইখানের সেটি কিন্তু এখানে চলে এসেছে। তো এই পিসটি যদি আমরা খেয়াল করি যে এইখানে আসলে কি কালার রয়েছে, তো এই পিসটিতে রয়েছে নীল এবং কমলা এবং সাদা, তার মানে নিচের কোনো একটি কর্নারে এই পিসটি বসবে। তো সাদা যেই কর্নার পিসে আছে সেই পিসে আমরা সাদাটিকে হাত দিয়ে ধরবো এবং ধরার পরে আমরা যেই দুইটি কালার দেখবো যে এখানে নীল এবং কমলা কালার রয়েছে, তো ইচ পিসটি হবে নীল এবং কমলা কালারের। তো আমরা যদি এখানে দেখি যে নীল এবং কমলা কালার ইচ পিসটি কোথায় আছে, তাহলে দেখতে পাবো যে এইখানে ঠিক নিচে রয়েছে। তো যদি পেয়ার তো তৈরি করবো আমরা এই দুইটি পিসের, এই দুইটি পিস কোনো সময় একসাথে রাখা যাবে না, এই দুটোকে আলাদা করতে হবে। তো এইভাবে যদি পিস দুটো একসাথে থাকে তাহলে আমরা কিভাবে আলাদা করব। তো এই ক্ষেত্রে আমরা যদি এটাকে উপরে উঠিয়ে দিই এবং এভাবে সরিয়ে দিই এবং প্লাস যে আমাদের এটা উপরে ওঠানোর কারণে নষ্ট হয়েছিল সেটিকে আবার ঠিক করে দিই, তাহলে এখানে দেখতে পাবো যে আমাদের এখানে আমরা ইচ পিস এবং কর্নার পিস দুটোকেই কিন্তু উপরে তুলে ফেলেছি। তো উপরে তুলে ফেলার পরে কিন্তু এখন দুটো পিস কিন্তু এখন একসাথেই আছে, তো এই দুটো পিস কিন্তু এই লেয়ারে আছে। তো এই লেয়ারটিকে আমরা যেভাবেই মুভ করি না কেন দুটো পিস কিন্তু একসাথেই একই জায়গায় যাচ্ছে। তো আমাদের এখানে এখন করতে হবে কি যে এই পিসটিকে কর্নার পিসটিকে আমরা নিচে নিয়ে আসব, নিচে নিয়ে আসার পরে এই পিসটিকে আমরা পাঠিয়ে দিব কোথায়, এইখানে। তো এইখানে যদি আমরা পাঠিয়ে দিই এবং আমাদের যে নিচে নিয়ে যাওয়া সাদার পিসটি সেটি যদি আমরা এখানে তুলে দেই, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের এই পিসটি এখানে আছে এবং ইচ পিসটি এইখানে চলে গেছে। এখন একটা জিনিস হলো কি যে এই কর্নার পিসের এইখানে বা এইখানে যদি ইচ পিস থাকে তাহলে কিন্তু আমরা সলভ করতে পারবো না। তো যেখানেই ইচ পিসটি থাকুক, সাইডে থাকুক, এখানে থাকুক বা এখানে থাকুক, এটিকে ওইখান থেকে উঠিয়ে নিয়ে এইখানে বসাতে হবে। তো এইখানে বসানোর পরে এখানে একটি কেস যে আমাদের দাঁড় হয়েছে সেটি হলো যে এইখানে আমাদের উপরে আছে কমলা কালার আর এই ইচ পিসের উপরে আছে নীল কালার, তার মানে আমাদের এখানে কালার কিন্তু ম্যাচ করছে না। তো এই কেসটিকে বলা হয় যে অপোজিট টপ কালার, মানে টপে বিপরীত কালার থাকে। তো টপে যদি বিপরীত কালার থাকে তো সেই ক্ষেত্রে কি করতে হয় যে যদি এখানে সাদা এই বাম সাইডে না হয়ে এইখানে হতো, এই নীলের জায়গায় হতো, তাহলে কিন্তু আমরা এখান থেকে এটিকে সলভ করতে পারতাম না। তাহলে আমাদের কি করতে হতো যে এই ইচ পিসটি এটিকে আমাদের এইখানে নিয়ে আসতে হতো এবং এইখানে নিয়ে এসে এইভাবে আমাদের সলভ করতে হতো, ঠিক আছে। তো আমরা যেহেতু সাদাকে বাম সাইডে পেয়েছি সেহেতু আমরা যদি সরাসরি এভাবে ঘুরিয়ে দিই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এখানে আমরা একটি পেয়ার কিন্তু পেয়ে যাচ্ছি। এই যে আমরা যদি আবার দেখি তাহলে এখানে আমরা যদি সরাসরি এভাবে দিয়ে দিই তাহলে কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি পেয়ার। এখানে আমাদের অপোজিট কালার ছিল, সাদা বামে ছিল, সাদা আমাদের সামনে ফেসের দিকে ছিল না, সেহেতু আমরা এটিকে সরাসরি এভাবে দিয়ে দিলাম। তো এভাবে সরাসরি ঘুরিয়ে পেয়ার তৈরি করার ফলে কিন্তু এখানে আমাদের প্লাসটি ভেঙে যাচ্ছে। তো আমরা সেই পেয়ারটিকে সরিয়ে রাখবো এবং প্লাসটিকে আবার ঠিক করে দেবো এবং পেয়ারটি যে তৈরি হলো এই তৈরি হওয়া পেয়ারের যে মাঝখানের পিসটি আছে সেটিতে কিন্তু এই যে কমলা কালার যেখানে আছে সেইখানে আমরা মেলাবো। তো মেলানোর পরে আমরা বুঝতে পারবো যে এই যে পেয়ারটি এটি কিন্তু এখানে নিচেই হবে। তো যদি আমরা সাদাটিকে আমাদের দিকে ধরে এই পেয়ারটিকে হাতের বামে পাই তাহলে সেটিকে ডানে নিয়ে যাব এবং এই সাইডটিকে উপরে তুলে দেব এবং পেয়ারটিকে আবার ফিরিয়ে নিয়ে আসব। তো এখানে আমাদের কিন্তু এখানে সলভ হয়ে যাচ্ছে, তো আমরা আবার নিচে নামিয়ে দিব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা একটি পেয়ার কিন্তু সলভ করে ফেলেছি, ওকে। আমরা আর তিনটি পেয়ার কিন্তু ঠিক করব। তো এই পেয়ার ঠিক করার সময় কিন্তু আমরা পেয়েছিলাম যে টপে অপোজিট কালার থাকলে কীভাবে আমরা সলভ করব। তো আমাদের মূল কথা কি হচ্ছে যে আমাদের একটি সাদার কর্নার পিস আনতে হবে। তো আনার পরে সেটি যে কোনো এক কর্নারে যদি থাকে, অর্থাৎ ধরুন যে এইখানে সাদার কর্নারটি রয়েছে, তাহলে ওই যে ইচ পিসটি আছে সেই পিসটিকে আমাদের এইখানে আনতে হবে, ওকে। তো এখন যদি আমরা অন্য একটি সাদার পিস দেখি যে এইখানে আছে, যে সাদা নীল এবং লাল, সাদাটিকে যদি আমি ধরি তাহলে দেখতে পাবো যে নীল এবং লাল কালার হচ্ছে এখানের এই কর্নার পিসের ইচ পিস। তাহলে আমরা যদি দেখি যে নীল এবং লালের যে ইচ পিসটি আছে সেটি কোথায়, তাহলে দেখতে পাবো যে এইখানে রয়েছে। তো কর্নার পিসটি এইখানে আছে এবং ইচ পিসটি আছে এইখানে। তো এই পিসটিকে যদি আমরা উঠিয়ে দিই এবং এই ইচ পিসটিকে উঠিয়ে দেওয়ার পরে যদি আমরা এটিকে এইভাবে ঘুরিয়ে দিই এবং এখানে কিন্তু আমাদের ওই নীলের যে কর্নার পিসটি আছে সেটি কিন্তু চলে এসেছে,
তো নীলের যে কর্নার পিসটি ছিল এখানে, যে এই কর্নার পিসটি কিন্তু এখানে আছে এবং আমাদের যে ইচ পিসটি ছিল সেটি কিন্তু এইখানে আছে। তো এইভাবে যখন পজিশন ঠিক হলো তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু এই পিসের মধ্যে হোয়াইট কালারটি উপরে রয়েছে। তো এটি হচ্ছে আরেকটি সমস্যা বা আরেকটি কেস, 2 নম্বর কেস, যে যেটি আমরা এখানে সলভ করার সময় সমস্যায় পড়তে পারি। তো এই ক্ষেত্রে হয় কি যে সাদা কালার একেবারে টপে থাকে, সাদা কালারটি টপে থাকে। যদি সাদা কালারটি টপে থাকে তাহলে আমরা কি করব, আমরা করব কি যে এইখানে যে ইচ পিসটি আছে সেটির এই যে মিডিলে যে কালার আছে সেটি আমরা সলভ করব, এবং সলভ করার পরে উপরে যে কালার রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি লাল কালার রয়েছে। তো এই লাল কালার আসলে কি হাতের ডানে রয়েছে নাকি বামে রয়েছে সেটি আমরা দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি হাতের ডানে রয়েছে লাল কালার। তো হাতের ডানে যদি কালারটি থাকে তাহলে আমরা এই লেয়ারটিকে বাম দিকে নামিয়ে দিব। তো বাম দিকে নামিয়ে দেওয়ার পরে আমরা যে এখানে আমাদের নীল এবং লালের যে কর্নার পিসটি ছিল সেটিকে ঘুরিয়ে এইখানে এটার উপরে নিয়ে আসব। তো এটার উপরে নিয়ে আসার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের প্যাডটি কিন্তু তৈরি হয়ে গেছে। তো ওকে, তো এই প্যাডটি তৈরি হওয়ার পরে এই প্যাডটিকে আমরা তুলে দিলাম এবং ঘুরিয়ে অন্য জায়গায় নিয়ে গেলাম। এইখানে এই প্যাডটি তৈরি করতে গিয়ে কিন্তু আমাদের নিচের যে সাদা প্লাস ছিল সেটি কিন্তু নষ্ট হয়ে গেছে। তো সেটিকে আমরা নামিয়ে দিব, এবং এই যে প্যাডটি আমরা তৈরি করলাম এই প্যারের যে ইচ পিসটি আছে এখানে নীল কালার রয়েছে। তো আমরা দেখব যে মিডিলে কোথায় নীল আছে। তো যেখানে আমরা নীলের ইচ পিস এভাবে সলভ করে ফেললাম তো সেখানে আমরা সাদাটিকে আমাদের সামনের দিকে ধরলাম, এবং আগেই বলেছি যে যদি সলভ হওয়া সাইডটি এখানে ইচ পিসের সাথে যদি সলভ হওয়া সাইডটি বামে থাকে তাহলে উপরের সাইডটিকে ডান দিকে নিয়ে যাব এবং বাম সাইডটিকে উপরে তুলে দেব এবং মিলিয়ে পেয়ারটিকে নিয়ে এসে মিলিয়ে আবার নামিয়ে দিব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু আরেকটি পেয়ার কিন্তু এখানে সলভ করে ফেলেছি। এখানে কিন্তু আমাদের 2টি পেয়ার কিন্তু আমরা সলভ করে ফেলেছি, এবং অন্য 2টি পেয়ার যদি আমরা এখানে দেখি তো দেখতে পাবো যে একটি কিন্তু উপরে রয়েছে। তো যেটি উপরে রয়েছে সেটি নিয়ে আমরা কাজ করি। এখানে সাদা রয়েছে, তো সাদাটিকে যদি আমরা এভাবে ধরি তাহলে কর্নার পিসে আর 2টি কালার আছে, সবুজ এবং লাল। তার মানে এই পিসের ইচ পিস যেটি আছে সেটি হলো সবুজ এবং লাল। তো সবুজ এবং লালের যে ইচ পিসটি আছে সেটি কোথায় আছে আমরা যদি একটু দেখি তাহলে দেখতে পাবো যে এইখানে আছে সবুজ এবং লালের যে ইচ পিসটি। তো এটি যেহেতু নিচে আছে তো আমাদের প্রথম কাজ হচ্ছে এটিকে উপরে তুলে দেওয়া। তো উপরে তুলে দেওয়ার ক্ষেত্রে আমরা এখানে করব কি যে এই যে এই সাইডটি এভাবে তুলে দিলাম এবং এই পিসটি কিন্তু উপরে চলে গেল। তো এটিকে এভাবে ঘুরিয়ে দিলে কিন্তু আমাদের যে এই পিসটি এখানে চলে আসছে। তো এইখানে আমাদের এটা এই যে ইচ পিসটি ছিল সেটিকে উপরে তুলতে গিয়ে যে প্লাসটা নষ্ট হয়েছে সেটি যদি আমরা নামাতে যাই এখন তাহলে কিন্তু আমাদের কর্নার পিসটি উপর থেকে চলে আসে। তো আমরা কি করব, এটাকে আরেকটা মুভ দেব, এইখানে গেল এবং আরেকটা মুভ যদি দেই তাহলে কিন্তু এইখানে চলে গেল। এখন কিন্তু ইচ পিসটি আছে এইখানে এবং কর্নার পিসটি আছে এইখানে, তো এই লেয়ারে কিন্তু কোনো পিস নেই। তো আমরা কিন্তু প্লাস্টিক নির্দ্বিধায় ঠিক করে ফেলতে পারি। তো ঠিক করার পরে আমরা এখন আমাদের সুবিধা মতো এখানে ধরব। তো এই পিসটি আছে এইখানে এবং এই পিসটি আছে এইখানে। এখানে কিন্তু প্রথম যে আমাদের সমস্যাটা তৈরি হয়েছিল যে টপ কালারে কালার্স মিলছে না, মানে অপোজিট কালার আছে। যে যেমন ধরেন এখানে আছে লাল এবং এখানে উপরে আছে সবুজ, কিন্তু প্রথমবার কি হয়েছিল আমাদের কর্নার পিসটি ছিল কিন্তু হাতের বামের এই কর্নারে, তখন সাদাটি কিন্তু আমাদের বাম সাইডে ছিল। এখন যদি আমরা দেখি সাদাটি আছে আমাদের ডান সাইডে। তো এই ক্ষেত্রে আমরা একই কাজ করব, যেহেতু আমাদের পিস দুটো অপোজিট কালার শো করছে তো আমরা এটিকে এভাবে নিয়ে ওইখানে বসালে দেখতে পাবো যে আমাদের প্যাডটি কিন্তু তৈরি হয়ে গেছে। তো এইখানে আরেকটা জিনিস হলো যে এই প্যাডটি যে আমরা এইভাবে এখানে তৈরি করলাম, তো তৈরি করার পরে কিন্তু এখানে আমাদের একটি প্যাড নিচ থেকে উঠে এসেছে। তো এখন যদি আমরা ওই প্যাডটিকে সরাতে যাই তাহলে কিন্তু আমাদের আরেকটি প্যাড নষ্ট হয়ে যায় এখানে। তো সেই প্যাডটিকে আমরা ঠিক রেখে কিভাবে এই কাজটি করব। তো যেহেতু আমাদের এখানে সলভ হওয়া প্যাডটি উপরে উঠে আসছে কাজ করার সময়, তাহলে আমরা এমন এক জায়গায় এই কর্নার পিসটিকে নিয়ে যাব যেখানে পেয়ার সলভ হয়নি। তো এইখানে কিন্তু আমাদের পেয়ার সলভ হয়নি। তো এইটার উপরে যদি এই পিসটিকে নিয়ে আসি এবং এইখান থেকে যদি আমরা এটিকে এভাবে টার্ন করি তাহলে কিন্তু আমাদের পেয়ারটি সলভ হয়ে যাচ্ছে, এবং পেয়ারটিকে ঘুরিয়ে রেখে অন্য একদিকে আমাদের যে সাদা নষ্ট হয়ে যাওয়া যে প্লাসটি সেটিকে নিচের দিয়ে আবার নিয়ে আসি তাহলে কিন্তু এখানে সব ওকে হয়ে যাচ্ছে এবং এখানে কিন্তু আমাদের আরেকটি পেয়ার তৈরি হয়ে গেছে। তো এইখানে
আমরা যদি দেখি যে ইচ পিসের কালার আছে কিন্তু সবুজ, তো মিডিলে যেখানে সবুজ আছে সেখানে যদি আমরা এভাবে সলভ করি এবং ইচ পিসের সলভ হওয়া কালারটি যদি আমাদের হাতের ডানে থাকে, তাহলে আমরা উপরের সাইডটিকে হাতের বামে নিয়ে আসব, ডান সাইডটিকে উপরে তুলে দেব, পেয়ারটিকে আবার আগের জায়গায় নিয়ে যাব এবং এটিকে নিচে নামিয়ে দিব। তো এখন দেখতে পাচ্ছি আমরা আমাদের কিন্তু তিনটি পেয়ার এই সাইডের, এই সাইডের, এই সাইডের সলভ হয়ে গেছে, কিন্তু আমরা সমস্যা ফেস করেছি মাত্র দুটো। এবং আরেকটি যে সমস্যা আছে সেটি হলো যে সেম টপ কালার, তো সেটি যদি এখন আসে এই পেয়ার সলভ করার সময় তাহলে ভালো, না হলে আমি এই লেয়ার এই পেয়ারটি সলভ করার পরে ভিডিওর পরে আমি দেখিয়ে দিচ্ছি। তো এইখানে আমাদের আরেকটি কর্নার রয়ে গেছে, তো এই কর্নারে আমাদের আছে কমলা এবং সবুজ কালার। তো কমলা এবং সবুজ কালারের এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অটোমেটিক কিন্তু সলভ হয়ে গেছে, তো অটোমেটিক মাঝে মাঝে সলভ হয়ে যায়। তো অটোমেটিক সলভ হয়ে যাওয়ার পরে এখানে আমরা এটিকে উপরে তুলে দিলাম এবং উপরে তুলে দেওয়ার পরে এখানে আমরা কিন্তু প্লাসটি যে ভেঙে ফেলেছি সেই প্লাসটি আবার নামিয়ে নিয়ে আসলাম এবং এখানে আমাদের সলভ হয়ে যাওয়া যে পেয়ারটি সেটির মিডিল সলভ করলাম এবং মিডিল সলভ করার পরে দেখতে পেলাম যেটি হাতের ডানে আছে, তো পেয়ারটিকে হাতের বামে নিয়ে আসলাম এবং ডান সাইডটিকে উপরে তুলে দিলাম, এটিকে আবার ফিরিয়ে নিয়ে গেলাম এবং নামিয়ে দিলাম। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে F2L এর মাধ্যমে কিন্তু আমরা অর্থাৎ Cfop বিগিনার মেথডের F অর্থাৎ ফার্স্ট টু লেয়ার সলভ করা পর্যন্ত কিন্তু C অর্থাৎ ক্রস এবং F অর্থাৎ ফার্স্ট টু লেয়ার এই পর্যন্ত কিন্তু আমাদের কোনো সূত্রের প্রয়োজন হয়নি। তো আপনারা চেষ্টা করতে থাকুন এবং আমি তিন নম্বর যে সমস্যাটি আছে যে সেম টপ কালার যদি উপরে হয় তাহলে আমরা কি করব এমন সিচুয়েশন আসলে, তো সেটি এখন দেখিয়ে দিচ্ছি। ওকে, এখানে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে নিচে আমাদের মিডিলটি আছে এবং এখানে একটি পিস আছে যেটি হলো যে আমাদের হাতে বামে আছে সাদা এবং উপরে আছে সবুজ এবং আমাদের সামনের দিকে আছে কমলা। তো সাদাটিকে যদি আমরা ধরি তাহলে দেখতে পাবো যে এখানে সবুজ এবং কমলা কালারের যে রং রয়েছে সেই রঙের এই কর্নার পিসের ইচ পিস হবে। তো কমলা এবং সবুজ কালারের ইচ পিস যদি আমরা খুঁজি তাহলে দেখতে পাবো যে এইখানে রয়েছে, এটি যদি এইখানে থাকতো তাহলে আমরা কী করতাম, এই তো নিচে যদি নেই তাহলে দেখতে পাবো যে উপরে কিন্তু উঠে পিছনের যে সাইডটি আছে সেটি, যে এইখানে আমি যদি এইটি নিচে নেই তাহলে উপরে যে উঠছে সেটি কিন্তু একটি সলভ হওয়া পেয়ার উঠছে, তো পিছনের সাইড উপরে উঠছে, তাহলে আমরা যদি এই পিসটিকে কর্নার পিসটিকে এইখানে নিয়ে আসি এবং পিছনের সাইড যদি সলভ না হয়ে থাকে তাহলে কিন্তু এই পিসটিকে যখন আমরা নিচে রাখবো তখন কিন্তু আমাদের উপরে উঠছে একটি আনসলভ পেয়ার, তো সেটিকে আমরা ইচ্ছা মতো কিন্তু ঘোরাতে পারবো, ঠিক আছে। তো এই পিসটি, ইচ পিসটি যদি এইখানে থাকতো বা অন্য দিকে থাকতো তাহলে আমরা এটিকে উঠিয়ে আগে এইখানে নিয়ে আসতাম এবং আমাদের যে কর্নার পিসটি আছে সেটিকে কিন্তু আমরা এখানে রাখলাম। তো এখন দেখতে পাচ্ছি যে মিডিল সব সলভ আছে এবং আমাদের এখানে পিসটি আছে এবং এইখানের কর্নার পিসটির ইচ পিসটি আছে এইখানে। তো এখানে যে কেসটি হচ্ছে সেটি হলো যে টপে আমাদের কিন্তু সেম কালার রয়েছে, তো এটি হলো যে সমস্যা নাম্বার তিন, সেম টপ কালার। টপে যদি সেম কালার থাকে তাহলে আমরা কি করব, তো আমরা করব কি যে কর্নারের যে সাদা কালার সহ যে কর্নার পিসটি আছে সেইখানে যদি সাদা কালার আমাদের হাতের এই দিকে বাম দিকে থাকে তাহলে এই পিসটিকে আমাদের এইখানে বসাতে হবে এনে, এবং যদি আমাদের সাদা এইখানে থাকতো এবং কমলা কালার এখানে থাকতো তাহলে সাদার বিপরীত সাইডে আমরা সবসময় ইচ পিস বসাবো, তো সাদা যদি এইখানে থাকতো তাহলে ইচ পিসটি বসাতাম এইখানে, যেহেতু সাদা এইখানে আছে তা আমরা ইচ পিসটি বসাবো এইখানে। তো এইখানে ইচ পিসটি বসানোর জন্য আমরা কি করব, এই পিসটিকে নিচে নিয়ে যাব এবং খেয়াল রাখতে হবে যাতে আমাদের সলভ হওয়া কোনো পেয়ার যাতে উপরে না উঠে আসে, উপরে উঠাবো আমরা শুধু আনসলভ যে পেয়ার আছে সেগুলোই। তো এই কর্নার পিসটিকে আমরা যদি এখানে নিচে নিয়ে আসি এবং এই পিসটিকে ঘুরিয়ে, যেহেতু সাদা আমাদের হাতের বামে ছিল এইদিকে ছিল তাই আমরা পিসটিকে এই সাইডে সাদার বিপরীত সাইডে নিয়ে আসলাম এবং আমাদের ওই কর্নার পিসটিকে উঠিয়ে দিলাম, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে পেয়ারটি সম্পূর্ণ হয়ে গেছে। আর পেয়ার সম্পূর্ণ হওয়ার পরে ইচ পিসের সাথে কালার সলভ করে দেখতে হবে যে কালারটি কি হাতের ডানে আছে না বামে আছে, যেহেতু এখানে ডানে আছে সেহেতু আমরা উপরের সাইডটিকে বামে নেব এবং ডান সাইডটিকে উপরে তুলে পেয়ারটি আগের জায়গায় নিয়ে আবার নামিয়ে দিব, তাহলে আমাদের পেয়ারটি সলভ হয়ে যাবে। এই ছিল তিনটি সমস্যা, এই তিনটি সমস্যাই মূলত F2L অর্থাৎ ফার্স্ট টু লেয়ার সলভিংয়ের সময় আমরা দেখতে পারি। তো চেষ্টা করতে থাকুন, যদি সমস্যা হয় কমেন্ট বক্সে তো আছেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে, হ্যাপি কিউবিং।